গুড মর্নিং স্টুডেন্টস, সবাই কেমন আছো? তো অনেকদিন মাঝে তোমরা মানে পড়াশোনা করে নিয়েছো, নর্মাল সাবজেক্ট তোমরা পড়াশোনা করেছো। আজকে আমরা একটা ড্রয়িং করবো, ওকে? বিকজ ইউ হ্যাভ অলসো আ ড্রয়িং সাবজেক্ট, তোমাদের ড্রয়িং সাবজেক্টটাও আছে, এটারও তোমাদের এক্সাম হবে, ওকে? সো এভরিবডি টেক আউট ইউর ড্রয়িং বুক অ্যান্ড গেট রেডি ফর ইউর ড্রয়িং ক্লাস উইথ ইউর পেন্সিল ইরেজার শার্পনার অর কালার পেন্সিল, ওকে? সো তোমরা এবার কী হবে, এর আগে তোমরা সবাই কালার গুলো বুকে করেছো, তোমরা শুধু দেখে দেখে কালার করতে সি অ্যান্ড কালার ছিল, বাট এবার তোমাদেরকে কিন্তু ড্রটাও করতে হবে। নার্সারি ক্লাস তক তুম লোগোনে সিফ কালার কিয়া, আবে ড্রি করনা পড়েগা, ড্রি করনা পড়েগা আর কালার ভি করনা পড়েগা। সো কেসে ড্র করনা হ্যায় কালার করনা হ্যায় মে দিখা দে রাহি হু, তুম লোগ মুঝে ফলো করনা আর ও দেখকর ঘর মে ড্রয়িং কপি মে প্র্যাকটিস করনা, নেই বুক পে নেই, ঠিক আছে? এভরিবডি প্র্যাকটিস অন ইয়োর ড্রয়িং কপি, ওকে? সো তোমাদের সবার এরকম একটা করে ড্রয়িং কপি পেয়েছো, সো দিস ইজ ইয়োর ড্রয়িং কপি। একটু সেপারেট টাইপের হবে, আদার্স সাবজেক্টের মতো কপি হবে না, একদম ব্ল্যাঙ্ক হোয়াইট পেজের একটা কপি তোমরা পেয়েছো। দিস ইজ ইয়োর ড্রয়িং কপি, ওকে? সো এভরিবডি প্র্যাকটিস ইয়োর ড্রয়িং অন ইয়োর ড্রয়িং কপি, নট ইয়োর বুক, ওকে? সো তোমরা এবার ড্রয়িং কপিতে তোমরা ড্র কালার দুটোই করবে, ওকে? সো এবার দেখো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা ফ্লাওয়ার। দিস ইজ আ ফ্লাওয়ার, আমরা আজকে একটা ফ্লাওয়ার ড্রয়িং করবো। এইরকম একটা ফ্লাওয়ার কীভাবে করতে হবে, কীভাবে ড্র করে কালার করা যায় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ইজি একটা ড্রয়িং, এটা তোমরা সবাই করতে পারবে, সবকো আয়েগেই, সবকো বহুত ইজি হ্যায় ইয়ে সব কর পাওগে তুম লোক, ঠিক আছে? তো মুঝে ফলো করো, দেখো কেসে কর রহে হো, আর আমি যেভাবে করছি সেইভাবে তোমরা ফলো করে নিজেদের ড্রয়িং কপিতে প্র্যাকটিস করবে। দেখো কীভাবে করছি, ফার্স্ট কী করবে, একটা ছোটো গোল, এক স্মল সার্কেল, ওকে? ছোটাসা এক সার্কেল লো, ওকে? দেখো একটা সার্কেল করেছি, এরপরে কী করবো, এরপরে পাপড়িগুলো করতে হবে। দেখো যদি এরকম একটা না করতে তোমাদের প্রবলেম হয়, ডিটেক্ট করলে সে কই প্রবলেম হোগা, তো এক কাম কর সকতে হো তুম লোক, এসে এসে করকে দোনো লাইন খিঁচো, ফির ইয়ে সার্কেল করকে অ্যাড কর দো, ইয়ে ভি হো পায়েগা, ঠিক আছে? ফির ভি দেখো এসে এক আর এসে এক, ফির ইয়ে জয়েন্ট কর দো, ওকে? ইধার ভি এক, ইধার এক আর ইধার এক, ফির ইয়ে জয়েন্ট কর দো। দেখো ইয়ে তো ফ্লাওয়ার হোগা, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট আমরা ফুলের এই পাতা আর এই ডালটা করবো, ওকে? উই ড্র দিস পোর্শন। দেখো এটা তো খুবই ইজি, একদম স্ট্রেট দুটো লাইন নেবে, ডাবল লাইন হবে, দেখো দুটো কিন্তু একদম সমান সমান দুটো লাইন নিয়েছি। এরপরে পাতা, পাতা দেখো একটা স্ট্রেট এরকম লাইন নিলে তিন, এটাকে একটু সার্কেল করে অ্যাড করে দাও, দেখো পাতা হয়ে গেল। সেম প্রসেসে এই সাইডের পাতাটাও করবে, ওকে? সো আওয়ার ফ্লাওয়ার ড্র ইজ রেডি, নাও এভরিবডি টেক আউট ইয়ার কালার পেন্সিল, ওকে? আমরা এবার কালার করব। কালার করতে গেলে ফার্স্ট দেখো এই মিডিলটাতে কী কালার আছে, মিডিল পোর্শন ইয়েলো কালার, সো এভরিবডি টেক আউট ইয়োর ইয়েলো কালার, দিস ইজ ইয়োর ইয়েলো কালার, ওকে? এই কালারটা সবাই বার করো, সো নিকালো ইয়ে কালার ইয়েলো কালার সে, ফের ইয়ে মিডিল পোর্শন জো হ্যায় আচ্ছে সে ফিল আপ কর দো, ঠিক আছে? মাঝখানে এটা খুব ভালো করে ফিল আপ করে দাও, এটা দিয়ে ইয়েলো কালার দিয়ে এটা কালার করো, সবাই খুব সুন্দর করে কালার করবে, কালার যেন একদম বাইরে না বেরোয়, ওকে? কালার যেন একদম বাইরে না বেরোয়, তাহলে কিন্তু খুব বাজে লাগবে দেখতে। নেক্সট দেখো, দিস ইজ পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক, সো দিস ইজ আওয়ার ডিপ পিঙ্ক কালার, সো এভরিবডি টেক আউট দিস কালার, রোজ পিঙ্ক আর রেড পিঙ্ক, এই কালারটা আমরা পাপড়িগুলোতে করব, ওকে? তো ফার্স্টটা দেখো আমরা কী করব, এটাকে ফার্স্ট কালারটা দিয়ে একটা লাইন করে নেব, দিস কল্ড বর্ডার লাইন, আমরা একটা বর্ডার লাইন করে দেবো, ওকে? তাহলে কী হবে, এবার
আমরা বর্ডার লাইনটা করে দিলাম। এরপরে দেখো কালারটা কিন্তু আর বাইরে বেরোবে না। আমরা তাহলে কি করব, এর ভেতরে আস্তে আস্তে কালারটা করব। আর কিন্তু কেউ ডিপ করে কালার করবে না, সবাই খুব সুন্দর করে হালকা করে ভর্তি করবে, ফিল আপ করবে, আচ্ছা সে ফিল আপ করে না, কই ব্ল্যাঙ্ক ভি নেই রাখনা চাইয়ে আর বাহার ভি নেই নিকালনা চাইয়ে, ঠিক হ্যাঁ। দেখো আচ্ছা সে এসে করকে পুরা ফিল আপ কর দো। সবাই খুব সুন্দর করে কালারটা করবে, ওকে। দেখো আমি কীভাবে কালারটা করছি, আস্তে আস্তে করবে, খুব জোরে জোরে এদিক ওদিক করে কালার করবে না, তাহলে কিন্তু পিকচারটা দেখতে একদম সুন্দর হবে না, ওকে। দেখো আমাদের কিন্তু কালার, আমার কিন্তু কালার করা কমপ্লিট হয়ে গেল একটা। তাহলে এইভাবে সেম প্রসেসে বাকি যে তিনটা আছে সেগুলো এইভাবেই কালার করতে হবে। দেখো এটা দেখেছো কোথাও সাদা নেই, আবার বাইরেও কিন্তু কখনো বেরোয়নি, এক বে বার ভি নেই নিকালা আর কই হোয়াইট ভি নেই রয়ে গা, ঠিক আছে। তো আচ্ছা সে পুরা ইয়ে তিনও ভি এসেই কালার করা পড়েগা, ঠিক আছে। সো তোমরা চারটে পাপড়ি এইভাবে কালার করে নেবে, দেন টেক আউট ইয়োর গ্রিন কালার। দিস ইজ ডিপ গ্রিন কালার, নট লাইট গ্রিন, ওকে। সো দিস ইজ ডিপ গ্রিন কালার, সবাই ডিপ গ্রিন কালারটা বার করো। ডিপ গ্রিন কালারটা দিয়ে মিডিলের এই স্ট্যান্ডটা আমরা কালার করবো, ওকে। আমরা তোমরা সেম প্রসেস এরকম ফার্স্ট বর্ডার করবে, দেন এটাকে ফিল আপ করবে, ফার্স্ট বর্ডার দিস অ্যান্ড দেন ফিল আপ লাইটলি, ওকে। ওকে দেন দেন ড্র সরি কালার দিস লিপস, লিপসগুলোকে সেম প্রসেসে ফার্স্ট ডিপ গ্রিন কালারটা দিয়ে সরি ডিপ গ্রিন কালারটা দিয়ে ফার্স্ট বর্ডার করে নেবে, ওকে। এবার নিচের পোর্শনটা তোমরা অনলি ডিপ গ্রিন করবে, অনলি নিচের পোর্শনটা, অনলি ডাউন পোর্শন, ওকে। সো শুধু শুধু নিচের ওই জায়গাটাকুই পাতার হাফ আমরা ডিপ গ্রিন কালার করবো, পুরোটা কালার করবে না ডিপ গ্রিন, হাফ কালার হবে ডিপ গ্রিন, ওকে। পাতাগুলোর হাফ কালার ডিপ গ্রিন কালার হবে, সবাই সুন্দর করে করবে আস্তে আস্তে, ওকে। স্পিডে করতে গেলে কিন্তু কালার কাজে বাজে হয়ে যাবে। নাও এভরিবডি টেক আউট দিস লাইট গ্রিন কালার, দিস ইজ লাইট গ্রিন, তোমরা তো সবাই চেনো লাইট গ্রিন কালার। লাইট গ্রিন কালারটা দিয়ে এবার এই বাকি যেটা হাফ আছে বাকি লিপসটা ফিল আপ করবে, ওকে। তাহলে বাকি লিপসটা আমরা কী কালার করব, লাইট গ্রিন কালার, ওকে। দেখো আমাদের কিন্তু কালার কমপ্লিট হয়ে গেছে, দ্য ফ্লাওয়ার ড্রয়িং তো রেডি। এবার এই ফ্লাওয়ারটা কিন্তু তোমরা বাড়িতে সবাই প্র্যাকটিস করবে যেভাবে আমি দেখিয়ে দিলাম, ওকে। সব এসেই প্র্যাকটিস করনা, আর সব ইয়ে ড্রয়িং কপি মে প্র্যাকটিস করনা, ড্রয়িং বুক মে নেই, ঠিক আছে।